হ্যালো বন্ধুরা বাংলা পেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অর্গানিক মাছ চাষ অর্গানিক মাছ চাষ কী বা কীভাবে করতে হয় এই মাছ চাষে কী কী সুবিধা রয়েছে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি প্রথমে বলিনি আসলে অর্গানিক মাছ চাষ হলো একটি প্রাকৃতিক ও টেকসই পদ্ধতি যেখানে রাসায়নিক সার বা কীটনাশক বা হরমোন বা অ্যান্টিবায়োটিক এই ধরনের কোনো কিছুই ব্যবহার করা হয় না এই সমস্ত কিছু ব্যবহার ছাড়াই যে মাছগুলোকে চাষ করা হয় সেই যে চাষ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিকেই আসলে অর্গানিক মাছ চাষ পদ্ধতি বলা হয়ে থাকে এই পদ্ধতিতে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে এবং মাছের যে প্রাকৃতিক বৃদ্ধি রয়েছে সেটি নিশ্চিত করা হয় আর এই বিষয় নিয়ে আলোচনা আজকের ভিডিওতে আমি করবো সর্বপ্রথম আমি জেনে নিই অর্গানিক মাছ চাষের সুবিধাগুলো কি কি প্রথম অবস্থায় যে জিনিসটি হয় সেটি হচ্ছে পরিবেশ বান্ধব এটি পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে পরিবেশকে নষ্ট করে না যেমন ধরুন পরিবেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে মাটি এরপরে হচ্ছে জল এরপরে হচ্ছে বায়ু এই সমস্ত জিনিসকে দূষণ না করেই এই মাছটিকে চাষ করা যায় আরেকটি হচ্ছে স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা যেমনটা ধরুন যে আমরা যখন কোনো রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে পুকুরে মাছ চাষটা করি সেক্ষেত্রে দেখা যায় যে যে সেই রাসায়নিক মাছগুলো মানব দেহের জন্য ক্ষতিকর কিন্তু আমরা যদি আপনার হচ্ছে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষগুলো করি সেক্ষেত্রে এই মাছগুলো মানব শরীরের জন্য মোটেই ক্ষতিকর হয় না নিরাপদ থাকে আর খরচের আর একটা বিষয় রয়েছে রাসায়নিক পদ্ধতিতে যদি আমরা মাছ চাষ করি সেক্ষেত্রে অনেক খরচ বেড়ে যায় কিন্তু আমরা যদি অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করি সেক্ষেত্রে দেখা যায় যে এই মাছ চাষে কিন্তু খরচ অনেকটা কমে আসে বাজার চাহিদার কথা যদি বলি সেক্ষেত্রে অর্গানিক মাছ চাষ করলে সেই মাছগুলোর বাজার চাহিদা অনেক বেশি থাকে কারণ সেই সমস্ত মাছগুলো সুস্বাদু হয়ে থাকে এবং দেখতে বেশ ভালো হয় যার ফলে সেই সমস্ত মাছের বাজার চাহিদা বা মূল্য অনেকটা বেশি হয়ে থাকে যার ফলে সেই মাছগুলো চাষ করা লাভজনক হয়ে যায় এখন আমরা জেনে নিব অর্গানিক মাছ চাষ পদ্ধতিটা আসলে কী কীভাবে করতে হয় প্রথম অবস্থায় যে পুকুর প্রস্তুতির বিষয়টি রয়েছে সেটি নেই আলোচনা করা যাক পুকুর প্রস্তুতির বিষয়টি যদি আমি বলি সাধারণত আমরা যখনই পুকুরে প্রস্তুতি করি তখন সেই পুকুরে অনেক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে সেই পুকুরটিকে প্রস্তুত করে থাকি তবে অর্গানিক মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে পুকুরটিকে দোষণমুক্ত করা পুকুরটি ভালো করে শুকিয়ে সে তাকে দোষণমুক্ত করার জন্য আমরা সাধারণত চুন পুকুরে প্রয়োগ করে থাকি চুনের যে পরিমাণটা রয়েছে সেটা হচ্ছে প্রতি শতাংশে এক কেজি হার হিসেবে পুকুরে চুন প্রয়োগ করে নিতে হবে তারপরে হচ্ছে জৈব সারের ব্যবহার অনেক সময় পুকুর প্রস্তুতি করতে আমরা রাসায়নিক সারের ব্যবহার করি তবে অর্গানিক মাছ চাষের ক্ষেত্রে জৈব সার ব্যবহার করা হয় যেমন গোবর হাঁস মুরগির বিষ্ঠা এই ধরনের কম্পোস্ট তৈরি করা এই সমস্ত জিনিস মিশিয়ে কিন্তু পুকুরে এইগুলো দেয়া হয় আর এই সমস্ত জিনিসের যে মিশ্রণটি রয়েছে সেটি দেয়ার একটা পরিমাণ রয়েছে সেটা হচ্ছে প্রতি শতাংশে পাঁচ থেকে দশ কিলো হিসাবে মিশ্রিত করে পুকুরে প্রয়োগ করে দিতে হবে প্রয়োগ করার পর পুকুরে জল ভরে নিতে হবে জল ভরে কম সেকম সেই পুকুরটাকে আপনাকে ছ থেকে সাত দিনের জন্য রেস্টে রেখে দিতে হবে এর পরবর্তীতে পুকুরে আপনি যে ধরনের মাছ চাষ করতে চান সেই ধরনের মাছকে পুকুরে ছেড়ে দিতে পারেন মাছ চাষের প্রজাতি নির্বাচন এখানে একটি বড় বিষয় এসে দাঁড়ায় যে অনেকে বললেন যে কোন ধরনের মাছ চাষ করা যাবে তো প্রজাতি নির্বাচনের ক্ষেত্রে যে কোনো মাছ আপনি প্রজাতি নির্বাচন করে নিতে পারেন দেখুন যেমন ধরুন আইমসির ভিতরে রয়েছে রুই মিরি কাতল কালবাউস ক্যাটফিশে আপনি যেতে পারেন পাবদা শিং ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ রয়েছে সেগুলো চাষ করতে পারেন তবে এখানে যে জিনিসটি সবচেয়ে বেশি দেখা যাবে সেটি হচ্ছে যে মার্কেট প্রাইস আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় মার্কেট প্রাইসটি কেমন রয়েছে কোন ধরনের মাছের চাহিদা রয়েছে যেটা খুব সহজে বাজারজাত করা যায় এবং ভালো দামও পাওয়া যায় সেই জিনিসটি দেখে শুনে আপনাকে মাছের প্রজাতিটা নির্বাচন করে নিতে হবে তাহলে সবচেয়ে বেস্ট হবে খাদ্যের কথা যদি বলি তো অর্গানিক মাছ চাষে যেটি হয় প্রাকৃতিক খাদ্যের উপরে বেশি নির্ভরশীল থাকতে হয় আর যে পদ্ধতিতে পুকুরগুলো তৈরি করা হয় সেই সমস্ত পদ্ধতিতে দেখা যায় যে প্রাকৃতিক খাদ্যটা করে উৎপাদনটা একটু বেশি হয় যার ফলে ন্যাচারাল ফিটটা আমরা একটু বেশি পেয়ে থাকি এছাড়াও আপনি যদি অর্গানিক পদ্ধতিতে খাবার তৈরি করতে চান সেক্ষেত্রে জৈবিক কিছু উপাদান রয়েছে সেগুলো দিয়ে আপনি খুব সহজে ঘরে বসে খাবারগুলো তৈরি করতে পারেন যেমন ধরুন যে চালের করা যায় তাকে আমরা রাইস ব্রান বলে থাকি এছাড়া সরিষে খোল এটা আপনি দিতে পারেন এছাড়া অনেক ধরনের সরষের দানা ব্যবহার করা যেতে পারে যেমন ভুট্টাকে ডাস্ট করে সেটা দেওয়া যেতে পারে এছাড়া যদি আপনি কিছু চাল গুঁড়ো দিতে চান সেটাও কিন্তু সেখানে দেওয়া যেতে পারে এই ধরনের কিছু জিনিস রয়েছে সেগুলো মিশিয়ে খুব সহজে খাবারগুলো তৈরি করা যেতে পারে বেসিকলি যে ধরনের খাবার আমরা মাছকে দিয়ে থাকি সেই ধরনের খাবারগুলো তৈরি করে দেওয়া হয়ে থাকে তবে এখানে খাবারে কিছু নিষিদ্ধ রয়েছে অর্গানিক মাছ চাষে যেটি করা যায় না সেটি হচ্ছে ধরুন কৃত্রিম প্রোটিন কোনো ধরনের এই ধরনের কৃত্রিম প্রোটিন দেওয়া যায় না এছাড়া গ্রোথ হরমোন আমরা ব্যবহার করি অনেক সময় যেগুলো মাছকে বড় করার জন্য ব্যবহার করে এই ধরনের কেমিক্যাল দেওয়া নিষিদ্ধ থাকে এছাড়া অ্যান্টিবায়োটিকটাও মোটামুটি একেবারে নিষিদ্ধ থাকে এই সমস্ত জিনিসগুলো মোটামুটি অর্গানিক ফিশ ফার্মিংয়ে ব্যবহার করা হয় না তো এগুলো ছাড়া কিন্তু মাছ চাষটাকে করতে হবে এখন কথা বলা যাক রোগ ও প্রতিরোধটা নিয়ে অনেক সময় মাছ চাষ করতে গেলে মাছের শরীরে অসুখ বিসুখ হবে এটা স্বাভাবিক প্রথম অবস্থায় আপনাকে যে জিনিসটা করতে হবে পুকুরের জলটা নিয়মিত পরীক্ষা করে রাখতে হবে পুকুরের জলের যে পিএসটা রয়েছে সেটা আপনাকে সাত থেকে সাড়ে আটের ভেতর রাখার চেষ্টা করতে হবে এতে করে রোগ প্রতিরোধটা অনেকাংশে করা সম্ভব মাছের গায়ে তেমন একটা রোগ আসার সম্ভাবনা কম তবে যদি রোগ হয় সেক্ষেত্রে কিছু প্রাকৃতিক উপায়ে চিকিৎসাটা করা হয়ে থাকে যেমনটা ধরুন যে কোনো রোগ হলে প্রথমে নিমের তেল পুকুরে ব্যবহার করা হয় এছাড়া কিছু রসুনের নির্যাসটাও ব্যবহার করা হয় এছাড়া লবণ আহ যেটা আপনি জানেন যে লবণ অনেক রোগের নিয়ন্ত্রণ করে থাকে সেই লবণ আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন কিছু পরিমাণ চুন রয়েছে সেগুলো মাঝে মাঝে দেওয়া যেতে পারে এই সমস্ত কিছু কিছু বেসিক জিনিস রয়েছে সেগুলো দিয়ে বেসিক ট্রিটমেন্ট করতে হয় মাছ চাষের ঘনত্ব নিয়ে যদি কথা বলি অর্গানিক মাছ চাষের ক্ষেত্রে ঘনত্বটা অনেক বড় একটা বিষয় এখানে ঘনত্বটা খুবই কম রেখে মাছ চাষ করতে হয় যেভাবে আমরা অন্যান্য মাছগুলো চাষ করি সেই মাছগুলো এই অর্গানিক মাছ চাষে করা হয়ে থাকে না অনেক কম ঘনতে এই মাছগুলোকে চাষ করতে হয় যেটি হয়তো বা মাছ চাষের জন্য ভালো হয় মাছের গ্রোথটা বেশি হয় যেহেতু খরচাটা কম আসছে সেই ক্ষেত্রে এই ধরনের মাছগুলো লো ডেন্সিটির চাষ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাছ চাষের ক্ষেত্রে অক্সিজেন বাড়ানো একটা বড় বিষয় রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাঝে মাঝে পুকুরের জল সাওয়ারিং করতে হবে যাতে করে পুকুরের জলে অক্সিজেনটা একটু বাড়ে অক্সিজেন বাড়লে মাছের গ্রোথটাও একটু বাড়ে এছাড়া আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে জলের ফিল্টারেশন পুকুরের জল নোংরা হবে অর্গানিক চাষে যেহেতু আমরা এখানে গোবর ব্যবহার করেছি কিছু পশুর বা মুরগির যে বীজটাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছি এগুলো অনেকাংশে খারাপ রেজাল্ট দেয় তো এগুলোকে ফিল্টারেশন করাও প্রয়োজন রয়েছে এর জন্য আপনি কিছু পরিমাণ কুচুরি পানা যেটা রয়েছে বড় আকারে হয় এটা পুকুরে কোনায় যদি আটকে একটা মাছ দিয়ে বেঁধে আপনি সেখানে রেখে দিতে পারেন তাহলে এরা কি করে পুকুরের জলটাকে পরিষ্কার করা কাজ করে তো এভাবে ফিল্টারেশনের কাজটা আপনি এই ধরনের কিছু পদ্ধতি ব্যবহার করে করতে পারেন এই ধরনের পদ্ধতিতে পলিকালচার সবচেয়ে বেস্ট হয়ে থাকে তবে পলিকালচারের ক্ষেত্রে আপনি কি কি মাছ করবেন সেটি অবশ্যই জানা প্রয়োজন রয়েছে আপনার ধরুন আহ পুকুরে তিনটি লেয়ার রয়েছে সেই তিনটি লেয়ার হিসাবে আপনাকে মাছটা চাষ করতে হবে প্রথম লেয়ারের কথা বলি সার্ফেস লেয়ার তারপরে হচ্ছে মিড লেয়ার এবং বটম লেয়ার তিনটি লেয়ারেই আপনাকে তিন ধরনের মাছ চাষ করা উচিত যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি রুই মাছ রয়েছে কাতল মাছ রয়েছে মিরগেল মাছ রয়েছে বাটা মাছ রয়েছে গ্রাস কাপ রয়েছে সিলভার মাছ রয়েছে এই ধরনের মাছগুলোকে মিশিয়ে আপনাকে পুকুরে পলিকালচারগুলো করতে হবে যাতে করে পুকুরের সমস্ত লেয়ারগুলো ব্যালেন্স করে মাছগুলোকে চাষ করা যায় অর্গানিকভাবে মাছ চাষ করার জন্য আরও কিছু বিষয় রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনাকে বেশ বেশি কিছু প্রশিক্ষণ নিতে হবে সরকারিভাবে নেওয়া যেতে পারে বেসরকারিভাবে নেওয়া যেতে পারে যেখানে মৎস্য অফিসগুলো রয়েছে সেখানে যোগাযোগ করে আপনি সেখান থেকে কিছুর পরিমাণ ট্রেনিং করে আপনি চাষ সম্বন্ধে আইডিয়া নিয়ে নিতে পারেন এছাড়া পোনা মজুদের ক্ষেত্রে অবশ্যই ভালো একটা হ্যাচারি থেকে আপনাকে পোনা সংগ্রহ করে নিতে হবে যাতে করে মাছের গ্রোড ভালো হয় এবং নিয়মিত মনিটরিংয়ের একটা বিষয় রয়েছে পুকুরটা নিয়মিত মনিটর করতে হবে দেখতে হবে পুকুরের জলটা চেক করতে হবে প্রাকৃতিক খাদ্য তৈরি করে সেটা প্রয়োগ করতে হবে তো এই হচ্ছে অর্গানিক চাষের কিছু বিষয়বস্তু এখন জেনে নেওয়া যাক এই মাছ চাষের কিছু সমস্যাগুলো নিয়ে সত্যি কথা বলতে গেলে এই অর্গানিকভাবে মাছ চাষ পদ্ধতিটা এখন আর কেউ করতে চাইবেন না এর মেন কারণ হচ্ছে এটার উৎপাদনটা এই ধরনের পদ্ধতি ব্যবহার করে মাছের উৎপাদন কিন্তু তেমন একটা বেশি হয় না লো কস্টিংটার কথা যদি বলি এখানে কস্টিংটা কম আছে খরচাটা কম আসে কিন্তু উৎপাদনটা অনেক কম আসে যার ফলে দেখা যাবে এই ধরনের মাছ চাষ করে খুব বেশি একটা লাভবান হওয়া যাবে না তবে কোয়ালিটি সম্পন্ন মাছ তৈরি করে বাজারটা সেই অনুযায়ী পাওয়া যাবে কি না সেটা একটা বিষয় রয়েছে আর যেহেতু এখন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা হয় অনেক ধরনের পদ্ধতি বেরিয়ে গেছে সেই ধরনের মেডিসিন দিয়েই মাছ চাষগুলো বর্তমান সময়ে লোকজন করে থাকেন যাতে করে কম সময়ে বেশি উৎপাদন করা সম্ভব হয় যার ফলে এই ধরনের অর্গানিক চাষ তেমন একটা লোকজন করেন না তবে এটা খুব ভালো একটা পদ্ধতি যদি করা যায় আর যদি কারো মনে হয় যে এই বিষয়টি নিয়ে কাজ করা প্রয়োজন তাহলে সে করতে পারে আর যদি কেউ মনে করেন না আমি এটা করবো না তাহলে আমার উৎপাদনটা কম হবে লস হবে আর সেক্ষেত্রে এই চাষটা আপনি নাও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে যাই হোক এখানে আমি শুধু তথ্যটা দিয়েছি আসলে অর্গানিক মাছ চাষটা কী কীভাবে করা হয় কি কি পদ্ধতি ব্যবহার করা হয় বেশি একটা ছোট্ট করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এই তথ্যগুলো আপনার ভালো লেগেছে আর এই ধরনের তথ্য আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি